Assalamu alaikum. Walaikum assalam. ¿Cómo te llamas? Sí, a mi mochina. ¿A mí qué? Oh, magoma. ¿De cuánto progresas, Moni? De cuánto progresas. Moni, venga, tonto, venga, como un daño. Te metes una. Venga, tonto, tu pitole, ¿eh? Assalamu alaikum. Papi, ¿cómo estás? ¿Ven a casa con Karen? ¿Cómo estás? 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 Gusto ve a con de trenes si pais una duda hasta de cómo el fit shop casa con la venga su marense y tu suer estimo a chacar en baixo no tu mi jares no a mi toma yo ni tu ranga van a curi o mochina shon chacha quien tu quiera la quish emoni shon shon ji emoni uy toque de pai jana da cota ere pai jana eta por qui are e buste marline আমি এক জায়গা তো বসে খাস আর যেখানে বসে এভাবে আপনার মা তো কিছু জানে না জিজ্ঞেস করলাম পায়খানা কোথায় ও তো কতে পারে না ও কালাম ভাই ও পায়খানা চিনবে কেমনে মর্জিনা শোন ওই যে টয়লেটকে পায়খানা বলতেছে ইয়াক টয়লেটকে পায়খানা বলে হয়েছে Voy a dejar de irte a ese tomar agua. Hay un tome moda en su leche. Voy a comer el toilet con uno. Amiga, hola, Moni. Amor y Berta, ¿no? ¿Cuál es la receta? ¿Qué es lo más nada? Sí. Voy a dejar un tome. 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 ¿Y vos te será frígulo? ¿Tú? Ma. ¿Quieres? ¿Quieres que te quede? ¿Qué es? Oye, Bobby, ¿qué খাওয়ার তো জায়গা খুব সুন্দর পায়খানা তো নাই ও কালাম ভাই ওইটা হচ্ছে কিছু না ওইটাই হচ্ছে পায়খানা হাই কমান্ড বলে গ্রামের মতো না যাও ওইটা স্বাস্থ্যের পক্ষে ভালো বুঝছো মরছি না যা তোর চাচারে নিয়ে দেখাই দে মা এখন কি হাই কমান্ডে বসে কেমনে পায়খানা করে ওইটাও দেখাই তো হবে একটা মাইল খাবে যা খালি দেখাই দে কোনটা তো এই জন্য আমি শহরে আসতেছে না একটু শান্তি মতো কিছু করা যায় না আপনি খাবার রেডি রাখেন আমি একটু একটু চোখটা বন্ধ কিছু রেস্ট নিয়ে নিই আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ ঘুমাইছি না আবার খিদা লাগছে চলেন না না ঠিক মতো খাও আই মজি না মাছটা তুলে দে চাচারে অনে বোতলটা দাও তো আমার গ্লাসে পানি খেয়ে পেট ভরে না অনেক মজা করে খেলাম ভাবি পেটটা ভরে গেছে খাও আরো খাও কি খেলা পেট ভরে খাও অনে মরছি না ওই দাঁত খুসানো ইয়ে আছে নাকি জাদা আছে নাকি তো দাঁত খুসাবো ওটা কাটে দাও তো ছাতার থেকে কাঠি ভেঙে দাঁত খুঁচাবেন টুপিক আছে তো যা বলে শোন যা জাদার থেকে কাঠি ভেঙে নিয়ে আয়
আচ্ছা এই যে আপনার ঝাড়ার কাঠি। ভাবি মর্জিটা তো দিয়ে অনেক বড় জোয়ান মতো হয়ে গেছে, বিয়ে শাদি দেবেন না? কি যে বলো ভাই, আমার ছোট মাইয়া মাত্র অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছে। কি কম, আর কত বড় হবে, মায়া মানুষ কদিন মতো ছেলে পাবেন না? আগের দিন আর নাই রে ভাই, এখনকার যুগে ছেলে মেয়েদের ঠিক মতো পড়াশোনা করায় নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে শাদির কথা চিন্তা করতে হয়। কি যে কন না, এখনই বিয়ের বয়স, বিয়া দিয়া দেন। আচ্ছা ঠিক আছে। শুনেন, আমি কিন্তু ওই যে গ্রামে টুকটাক ঘটকালে ওই যে মডার্ন যুগে কি ম্যাচ মেকার কি যেন কয় তাই করি, আমার হাতে অনেক পোলা আছে। মা এখন কি ওনার ঘটকানো পোলার সঙ্গে আমার বিয়ে করতে হবে? চুপ থাক। আচ্ছা ঠিক আছে ভাই, যখন ছেলে দেখবো তোমারে বলবো, ঠিক আছে? বলো, আপনারা শহরে এসে যেন কেমন হয়ে গেছেন। শহর গ্রাম বইলা না রে ভাই, এখনকার সময় এরকমই। বুঝছি, আপনাদের সাথে এসব কথা বলে লাভ নেই, আমার ওই মর্জিনার বাপ ভাইজানের সাথে কথা বলতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা তুমি কত বছর হয়েছে আসো না, এবার কি মনে করে আসলা? আমি আইসি অনেকদিন শহরে আসি না, আপনাকে দেখি না কত বছর হয়ে গেছে। আর এই যে দাঁত দেখতেছেন না, দিন দিন ওই দাঁত দুটো হলুদ হয়ে যাচ্ছে দুই পাশেরটা। তবে সবাই ভাবে আমি সোনা দিয়ে মুড়াইছি, তা কিছু কই না, আমাদের অনেক বড় লোক ভাবে যে সোনার দাঁত বানাইছি। আসলে দুটো নষ্ট হয়ে গেছে, এর মতো এই দুটো ঠিক করতে আসছি, দাঁতের ডাক্তার দেখাবো। তাই নাকি, ভালো করছো চাচা। আপনার ডাক্তার দেখাই দিয়ে কতদিন লাগবে, কতদিন থাকবেন আপনি? না রে মনি, বেশি দিন থাকা হবে না, গ্রামে অনেক কাম আমার, এই 15-20 দিন থাকবো মাত্র। এতদিন কি এরকম করলি কেন? আচ্ছা আরো বেশি দিন থাকবো, কম হয়ে গেছে না? এরকম করতেছিস কেন? হ্যাঁ ভাই, তোমার যতদিন খুশি ততদিন থাকো, কতদিন পরে আসছো বলো তো? ভাবি খাওয়ার পর তো শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। আপনাদের বাসায় কি কোনো কাজের বুয়া কেউ নাই? আর বলো না রে ভাই, কাজের বুয়া যন্ত্রণার বাঁচতেছি না, সারাদিন নিজেই কাম করি, কোনো বুয়া নাই। তুমি কাজের বুয়া দিয়ে কি করবা? এই হাত পা গুলা টিপাইতাম, আমার আবার এই খাওয়ার পরে হাত পা খুব ম্যাচ ম্যাচ করে। ওই গিরামে আমার ওই যে পোলা পান আছে ওরা টিপে দেয়, কাজের বুয়া নাই না? অমরজি না, আসো মা চাচা হই না, আসো একটু পা দুটো টিপে দাও তো। তুমি হাত দিয়ে খাইলা, তখন তো হাত কেটে গেছে দেখলাম না, ভালো ভাই বাজেছো তো মনি। শোনো আমি তোমার পেইন কিলার মানে প্যারাসিটামল দিচ্ছি, খাও দেখবা সব ব্যথা চলে গেছে। না ভাবি না, কোনো ওষুধ দিয়ে না, আমি সহজে ওষুধ খাই না, সহজে ওষুধ খাইলে বুড়া হয়ে যায়। দেখেন না আমাকে দেখলে কেউ কবে, আমার বয়স 55। আচ্ছা ঠিক আছে, আমি এখন আবার একটু রেস্ট নেবো, ভাইজান কখন আসবে ভাবি? তোমার ভাই একটু জরুরি কাজে বাইরে গেছে, আস্তে আস্তে রাত হবে, তুমি রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে। ও মর্জি না মনি, টিভিটা ছেড়ে দিয়ে যাও তো। শোনো ওই যে বাংলা চ্যানেল আছে না বাংলা, ওখানে যে দাও তো জসিম, কোনো সিনেমা আছে নাকি একটু ছেড়ে দিয়ে যাও। বাংলা চ্যানেল আবার জসিমের মুভি? জসিম মুরা ভূত হয়ে গেছে, নিজের এক পা কবরে চলে গেছে, এখনো মুভি দেখার শখ মিটে নাই। হাজ হাজ তোমার বমি আসতেছে কেন? আপনার পাশেই তো টিস্যু বক্স ছিল চাচা, এটা আমার বালিশের কভার ছিল, এখানে নাক মুছলেন কেন? ও এটা তোমার বালিশের কভার নাকি? আর তো কি হয়েছে, হাতের কাছে যা বাবা তাই নিয়ে আসি কাশি নাক মুছবো, কি হয়েছে তাতে? মা মা
Oni, Morsina. ¿Qué chacha? ¿Daxen? Oni, tu marico y tu abecan, tu mi dejo nai. De esa sahasi que si dice, shundor con el nada al le gusaban a niosho. Zau, zau. ¿Adale bu dice? ¿Hale adale bu cano? Tu shumpias holut la una muri chicalo que le dice a cantesita. Ma, tu ma que amas a tu shoto da vicino. Amar que tan shoto chena, tu mi diso de samar rum diso. Tu mi dano amar balis el cover blanket el cover short de hachi que si la de aquí por el banco bichami, churu corte. Amito, guinda muere tapo. আমি বুঝি রে মা কি করবো বল একটু সহ্য কর তোর বাপের আপন চাস তো ভাই উনি চলে যাক আমি তোর ঘরের সব সুন্দর মতো পরিষ্কার করে দিব তোমারই বলা কোনো লাভ নাই তুমি কোনো সলিউশন দিতে পারবে না আমার টাইমারই দেখতে হবে জোসনা দোস্ত আমার তো সাহায্য লাগবে এমার্জেন্সি এমার্জেন্সি কি হয়েছে এমার্জেন্সি কেন তুই আসলে বুঝবি শোন তাহলে আমি কত বড় সমস্যার মধ্যে আছি বুঝলি মা কি বলিস দাঁড়া আমি আসতেছি প্লিজ দোস্ত তাড়াতাড়ি আয় তুই ছাড়া আমারে কেউ বাঁচাতে পারবে না টেনশন করিস না আমি 10-15 মিনিটের মধ্যে হাজির হচ্ছি আসসালামু আলাইকুম চাচা জান ওয়ালাইকুম আসসালাম আমি মর্জিনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ওর বান্ধবী জোসনা তাই নাকি আরে মর্জিনা তুই তোর বান্ধবী তো তোর মতো একটা জুটাই সস শুভাশ মানে বস আপনি কেমন আছেন চাচা আমার না কোনো চাচা নাই মর্জিনার কাছে তার চাচার কথা শুনে বুকটার মধ্যে কেমন যেন করতেছিল অমনি আপনারে দেখতে চলে আসলাম তুমি তো অনেক লক্ষ্মী মাইয়া তোমার বিয়ে হয়েছে না গো চাচা এত বড় হয়ে গেছি আমার এখনো বিয়ে দিচ্ছে না আপনার কাছে কোনো ছেলে আছে কোনো সমস্যা নাই তোমারে আমার ভালো লাগছে তোমার জন্য আমি পোলা ঠিক করব ঠিক আছে প্লিজ চাচা আমার জন্য একটু দেখেন আর আপনার দেখা ছেলে ছাড়া আমি বিয়ে করব না মুচি না শুনছিস কালকে কি ঘটছে কি হয়েছে দোস্ত ওমা তোরা এখনো জানিস না ওই যে আমাদের বাসার পাশে ওই যে রফিকের আব্বা যার একটা সোনার দাঁত ছিল কালকে রাতে চোর আসছে ওই সোনার দাঁত নেওয়ার জন্য হাতুড়ি দিয়ে এমন পিটানি দিছে ওর আব্বা জায়গায় মারা গেছে আর চোর দাঁত নিয়া পালাইছে ও মা গো তাই কি কও এগো চাচা শহরের কি অবস্থা জানেন না চারিদিকে চোর ডাকাতে ভরে গেছে সোনা দানা আলমারিতে কেন গায়ে থাকুক দাঁতে থাকুক নেওয়ার জন্য মানুষের জানও নিয়ে নিচ্ছে শহরের এই অবস্থা নাকি অমনি তুমি ঠিক বলতেছো তো হ্যাঁ চাচা একদম ঠিক বলতেছি মাত্র কালকে রাত্রে ঘটছে তো এই জন্য আজকে এখনো নিউজ পেপারে আসে নাই কালকের মধ্যে আসবে দেখেন আল্লাহ আমি তো দাঁত ঠিক করতে শহরে এসেছি আমাকে নিজের জীবনটাও দিয়ে যেতে হবে নাকি ওমা দেখি দেখি আজকে রাত্রে ট্রেনের থেকে আমি বাড়িতে যাবো আমার দাঁত ভালো লাগবে না দোস্ত
aquí. ¡Ey! ¿Pero qué cosas ya? Mordina, como que tú dices, ya nena. ¿Tú tensión con isna? Más solo, ¿han hecho antes de silam? ¿Hemos casco sí? ¿Cuál es el exo? ¿Y tú aquí con li? ¿Ya cosis, chico sis? ¿Qué cosis, ma? ¿Tú me da con él? ¿Tal vez de no es de asche, dacta, dacta, no nam nem? ¿Aruna que dos bar de intacbe? ¿Aré cual de ne amar gore, vamos de qué cosis, ar qué por mandar a chelo? গ্রাম থেকে একটা মানুষ আসছে সরল সোজা মানুষ শহরের কিছু বোঝে না হ্যাঁ ঠিক আছে ঝামেলা করতেছিল তো কয়েকদিনের জন্য একটু সহ্য করতে পারলি না মাসে মেহমান আত্মীয় স্বজন আসো তো আল্লাহ রহমত তুমি এটা রহমত বলো মা এটা তো আমার জন্য কেমন ছিল এত যে কথায় কথায় বিরক্ত হয়ে যাস নাক সিটকাস আল্লাহ যে তোদের কপালে কি রাখছে আল্লাহই জানে আন্টি আমি যাই অমরজিনা আমি গেলাম আমি বুঝি মা কেমন ইরিটেটিং ছিল কত ইরিটেট হয়ে যাস কেন চার পাঁচ দিন ছিল আরো নাই কিছুদিন থাকতো কি এমন হইতো মেহমান আসবে সমস্যা কি মেহমান আসবে খাবে দাবে থাকবে চলে যাবে উনি কেমন যেন ছিল সরি মা শোন মনে রাখিস আজকে যেটা করলি এটার জন্য মাপ পাবি না আমি মনে অনেক কষ্ট পাইছি আচ্ছা মা সরি আমার ভুল হয়ে গেছে Please, maaf kore dao.